হ্যালো ইউভার্স, ওয়েলকাম টু পাবলিক টিভি। দিয়ে আমি আসমমা শাওন সহকারী শিক্ষক, সঙ্গে আছে আপনাদের সুপ্রিয় ইউভার্স। আজ বিশাল 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 সুখবর নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা এতদিন যে অপেক্ষায় ছিলেন যে তৃতীয় গণবিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে, সুপ্রিয় ইউভার্স, সুসংবাদটি হচ্ছে আজ গণবিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছে। তো চলুন একটু দেখে নেই এই গণবিজ্ঞপ্তিতে কি লেখা আছে। সমগ্র দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা সময়ে প্রবেশ পর্যায়ে নিম্নে বর্ণিত শূন্যপদ পূরণের লক্ষ্যে শিক্ষক হতে আগ্রহী নিবন্ধনধারীদের প্রার্থীকে নিকট থেকে নিম্নলিখিত শর্তে অনলাইনে আবেদনী অ্যাপ্লিকেশন আহ্বান করা যাচ্ছে। স্কুল ও কলেজ এমপিও হচ্ছে 26,838 জন, নন এমপিও 4,263 জন, মোট হচ্ছে 31,101 জন। মাদ্রাসা কারিগরি ও ব্যবস্থাপনা ব্যবসায় ব্যবস্থাপনায় 19,154 জন, নন এমপিও 1,842 জন, মোট হচ্ছে 20,996 জন সংরক্ষিত। এমপিও 22,007 জন, নন এমপিও 0, মোট হচ্ছে 22,007 জন। ও সরি, সুপ্রিয় ভিউয়ার্স, 2,207 জন। আমি আসলে অনেক খুশিতে আমি অনেক ভুল করে যাচ্ছি, যাক আপনারা সুন্দরভাবে দেখবেন। সর্বমোট হচ্ছে 48,199 জন, এটা হচ্ছে এমপিও, আর নন এমপিও হচ্ছে 6,105 জন, আর মোট হচ্ছে 54,304 জন। মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সিভিল লিভ টু আপিল, এত এত মামলার প্রদত্ত রায় বাস্তবায়ন। আচ্ছা যাই হোক, এখানে বিস্তারিত লিখে দিছে এবং আপনারা অ্যাপ্লিকেশনটি করবেন www.ntrca.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট http://ngi.teletok.com.bd এ 1 এপ্রিল থেকে 2021 খ্রিস্টাব্দ প্রকাশ করা হবে। আচ্ছা, তো এই ওয়েবসাইটটি, টেলিটকের যে ওয়েবসাইট, সেটা 1 এপ্রিলে প্রকাশ করা হবে, এপ্রিল 1 তারিখে প্রকাশ করা হবে। তখন থেকে আপনারা অ্যাপ্লিকেশান শুরু করবেন। তো এই অ্যাপ্লিকেশান শুরু করার আগে আমরা আপনাদের জানিয়ে দেব কীভাবে আপনি অ্যাপ্লিকেশান করবেন। ঘরে বসে আপনি নিজেরটা নিজে অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং টেলিটকে টাকা জমা দিতে পারবেন। তো এই গণবিজ্ঞপ্তিটা অবশ্যই একটু জরুরিভাবে মাথায় নিয়ে কাজ করতে হবে, কারণ আপনি যখন এই করোনাকালীন সময়ে আপনি যদি দোকানে যান, তাহলে সেটা আপনার স্বাস্থ্য সুরক্ষার ব্যাঘাত ঘটবে। প্লাস একটা অপারেটরের মাধ্যমে যদি আপনি কাজ করেন, তাহলে সেটা ভুলের সম্ভাবনা ব্যাপক থাকে, কারণ তার হাতে অনেক কাজ থাকে, অনেকের একটা অ্যাপ্লিকেশান করে দিতে হয়। তো অনেকের ভিড়ে আপনারটা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। তো আপনি যদি পারেন, নিজে নিজে কম্পিউটার, মোবাইল বা ল্যাপটপে বসে আপনি কাজটি করে ফেলতে পারবেন। সেটা কীভাবে করতে পারবেন আমরা সেটা শিখিয়ে দিব পরবর্তী ভিডিও কন্টেন্ট আকারে, আমরা আপনাদের মাঝে উপস্থিত হবো। আর যদি আপনারা মনে করেন যে পাবলিক টিভিকে দিয়ে অ্যাপ্লিকেশান করাবেন, তাহলে সেটাও পারেন। আমাদের নিজস্ব কম্পিউটার অপারেটর আছে, আমরা সেটা যতগুলো অ্যাপ্লিকেশান করা হয়, প্রত্যেকটি অ্যাপ্লিকেশান করার সময় আমি নিজে উপস্থিত থাকি। আমি আমার সামনে অ্যাপ্লিকেশানগুলো করে আমি বারবার সেটা রিভিশন দেওয়ার সুযোগ পাই। তো আপনার পছন্দক্রম অনুযায়ী আপনি সেটা দিতে পারেন। যাই হোক, তো আমাদেরকে সেটা নক করবেন অবশ্যই, সেটা ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্ক দেওয়া আছে কিভাবে আমাদেরকে পাবেন। আর আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে আপনি কি কি পন্থা অবলম্বন করে অ্যাপ্লিকেশান করলে আপনার চাকরিটা প্রায় সুনিশ্চিত হয়ে যায়, বা বিগত সালগুলোতে, গণবিজ্ঞপ্তিগুলোতে যারা খুব সহজে চাকরি পেয়েছে, তো সেই কিছু প্যাটার্ন আছে বা কিছু কৌশল আছে। তো এই গোপন কৌশলগুলো আমরা পরবর্তী কোনো ভিডিও কন্টেন্টের মাধ্যমে আপনাদের কাছে হাজির করব। তো সেজন্য পাবলিক টিভির সাথে সবসময় থাকুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন।